ना वेलकम टू माय चैनल आमी तानवी आज के एक इनविटेशन जा तो तारी किछुटा ब्लॉग आमी आपनादेर साथे शेयर करब तो आमरा एक जगह निमंत्रण बाड़ीते जाच्छी माने आमार मासिर बाड़ी बा आमार खालार बाड़ी आर आमार हजबैंडेर खाला शाशुड़ी बाड़ी तो आमादेर आज के दुपुरे ओखाने लांचेर निमंत्रण आछे तो आमरा सेखाने जाच्छी सेटा कोथाय सेटा जानते चान তাহলে সেটা বলেই দিই সেটা হচ্ছে আমরা থাকি থার্ড ফ্লোরে আর ওটা ফার্স্ট ফ্লোরে তো ওখানেই আমরা এখন যাব তো সারাদিনের ভিডিও ফুটেজ ভিডিও অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করছি কী কীভাবে মজা করলাম আর আমরা তো মানে রেডি হয়েই আছি একটু পরেই বেরিয়ে পড়বো আমার দিদুন এসে গেছে দিদুন এসে গেছে নিচে তো এই যে মিষ্টি মিষ্টি সব আনা হয়ে গেছে এইগুলোকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আর হাজব্যান্ডকে নিয়ে আমরা এখন নিচে নামবো তো চলুন আমার সাথে তো আমরা বের হচ্ছি আমি চাবিটা নিয়ে নিই তো চলে এসেছি আমরা যেখানে ইনভিটেশন ছিল সেখানে তো অনেক দূরে এলাম হ্যাঁ এই যে গা ধুলো এই যে জামাই না জামাই নিয়ে বসে পড়েছে তো আমরা অনেক দূর এলাম বললাম আমার মানে খালামার বাড়িতে আসছি হ্যাঁ তাই তো করবো তো আমরা এলাম অনেক কষ্ট করে অনেক জার্নি করে এত দূর এলাম তো আগামী ব্লগও শেয়ার করব তো যেটা হলো প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে আমি জুতো নিতে চলে এসেছিলাম আমার রুমে আবার তো আবার ফেরত যাচ্ছি তো এই যে হাতে স্যান্ডেল এখানে ছোট আন্টি রান্না করছে এই দইটা কি মজা ওই জন্য এসে ভাই এসে তো নিয়েছিল সত্যনারায়ণের দই দই বিখ্যাত দই জানি গ্রিলে দরজার তালা লাগানো আছে কি দেখো সে তালা ধরে ঝোলে তো এখানে আমার ভাই ঘুমাচ্ছে সে এখন হ্যাঁ আমার ভাই নীলের মামা কাম বন্ধু বেশি এই এমিরে আর এখানে এই যে মহারানী ভিক্টোরিয়া শুয়ে আছেন তো ঘরগুলো খুবই সুন্দরভাবে খালুজি ডেকোরেট করেছে তো আমরা কিছু মানে টিপসও নিচ্ছি কারণ আমরা তো হঠাৎ করে চলে এসেছি এখন কিছু আইডিয়াও পাওয়া যাচ্ছে আর খালুজি যেহেতু মানে ঘর ডেকোরেশন করা ঘর গোছানো এগুলো খালুজির মানে প্যাশন বলতে গেলে খালুজির ওখানে বাড়িটা আরও সুন্দর করে করা আমি শেয়ার করেছিলাম আগে তো সেই সমস্ত এখানে একটা রুম আছে রুমটা আমি পরে দেখাবো তো খুব সুন্দর ডেকোরেট করেছে কোনো কথা হবে না ডেকোরেশন নিয়ে আর কালার কম্বিনেশন কালার চয়েস যা সুন্দর করেছে সেগুলো তো মানে অসাধারণ কালার চয়েসের জন্য আরও রুমগুলো আরও সুন্দর লাগছে তো আমার জন্ম দেওয়া বাঁদরটা এখানে আছে ঝুলছে কোথায় দেখি হ্যাঁ যেতে ওখানে ঝোলো হ্যাঁ সে এখানে ঝুলছে তো ওর খুব আনন্দ নীলমামার বাড়ি এসছে তো এটা ফার্স্ট ফ্লোর তাই না মিউজিক দিয়ে দিয়ে করতে হবে বুঝলে
রেগে চলে এসেছে যে এতক্ষণ ঘুমাচ্ছিল, যার জন্য ওই রুমটা আপনাদের দেখানো হয়নি এতক্ষণ ধরে। তো চলে এসেছে, হ্যাঁ কলেজের মুখও দেখেনি, কলেজ যেতে পারিনি, স্টাইল করতে পারিনি, কিছু করতে পারিনি। তো বেচারা খুবই মানে দুঃখের মধ্যে আছে। এবারে আই হোপ মানে কলেজটা খুলে যাবে, ও কলেজ যেতে পারবে। কি এক্সাইটেড কলেজ কতক্ষণ হয়েছে। হ্যাঁ, তো এখানে তো ফটো সেশন চলছে, আর নানিমা এর আগে দুদিন আগে আমার বাড়িতে এসে এক রাত থেকে গেছেন, মা বাবার সাথে এসেছিল। আজকে ঝটিকা সফরে এসেছে, যেহেতু আন্টিরা তখন ছিল না, আন্টির ফ্ল্যাটটা দেখা হয়নি। আন্টি একদিনের জন্য এখানে এসছে একটা কাজে, তো নানিমা ঝটিকা সফরে ছোটো মেয়ের ফ্ল্যাটটা দেখতে চলে এসছে। তো কলকাতায় আছে যখন, এই সুযোগে নানিমার ফ্ল্যাটটাও দেখা হয়ে গেল। আর কদিন আগে আমার বাড়ির থেকে ঘুরে গেছিলো নানিমা, ছিল এখানে, তো সেই দিনেরও ভিডিও ফুটেজ, ভিডিও অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো পরপর দুদিন বেশ আমাদের অনেক মজা হলো, মা পাপা ভাইয়া ভাবি আমার এই ছানাপোনারা সব একসাথে খুব মজা হলো, প্লাস নানিমা। নানিমা থাকলে তো মানে জমিয়ে দেয় আসর, আর এখানে আমার মামা শ্বশুরমশাই আছেন, উনিও মানে আসর জমানোর জন্য, মানে উনি একজনই মানে একদম সাফিসিয়েন্ট একটা আসর জমিয়ে রাখার জন্য। তো বেশ মজা হলো, সেই সমস্ত ভিডিও অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই মানুষগুলো আমার যতটা আপন ততটাই আপনারা, তাই আপনাদের সাথে এই সমস্ত ভিডিও আমি শেয়ার করি। আর আসুন দেখে নিই আমরা কী কী করলাম, কী আনন্দ করলাম, আপনারাও আমার সাথে আমার এই আনন্দের শরিক হন। তো দেখলেন আমার ছোট ভাইপো একটা একটা কথাতে সবাইকে বেশ মাতিয়ে রেখেছিল। এখানে ও ক্যারাটে দেখিয়ে দেখিয়ে আমাদেরকে আরও এন্টারটেন করছে। ও এখন নতুন ক্যারাটেতে ভর্তি হচ্ছে, সেইগুলো ও আমাদেরকে শেখাচ্ছে। আর ওর বড়টা তো ও অনেক দিন আগে থেকেই জানে, সেই সমস্ত কিছুই ও দেখাচ্ছে, আর আমার ছেলে সেগুলোকেও অনুকরণ করছে। তো যাই হোক, ওদেরকে দেখে একটু উৎসাহিত হচ্ছে যে একটু শরীরচর্চা করা দরকার, শরীরচর্চা করতে হবে। ওরা বেশ মানে ফ্লেক্সিবল থাকে বাচ্চারা, আমাদের বডি অতটা ফ্লেক্সিবল হয় না, আর যারা রেগুলার শরীরচর্চা করে না তাদের বডি তো আরও ফ্লেক্সিবল হয় না। তো ওদেরকে দেখে একটু উৎসাহিত হওয়ার চেষ্টা করছি, কারণ অনেকটা উৎসাহ আমার দরকার, মানে কতটা উৎসাহিত হলে আমি যে নিজের শরীরচর্চার দিকে একটু ভালো করে মন দিতে পারবো জানি না। তো যাই হোক, চেষ্টা করবো আগামী দিনগুলোতে মানে ভালো থাকা, সুস্থ থাকা, সবাইকে ভালো রাখার। তো আমার এই বাড়ির মানুষগুলোর সাথে আমার এই দুদিন কাটানো বেশ অনেকটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ততটা প্রিয় আমার কাছে, আমার এই মানুষগুলোর মতন, কারণ আপনারা সাবস্ক্রাইব করছেন, চ্যানেলটা দেখছেন, তার জন্য আমি খুব 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 খুশি। তো আগামী দিনে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে মোটিভেট করবেন, আমি আপনাদের সাথে আমার সমস্ত কিছু যেরকম শেয়ার করি যতটা সম্ভব হয়, তো ততটা করতে থাকবো, নিজের টিপস দিতে থাকবো। আজকের মতন টাটা, অন্যদিন অন্য কোনো ভিডিও অংশ নিয়ে আবার চলে আসবো। বা